नमस्कार, आदाब, सत श्री अकाल। मैं जहांगीर, आप देख रहे हैं आपका अपना चैनल कोल्ड फिल्म मिरर। विशिष्ट साहित्यकार देवूदास से आग्रह करूंगा कि आशुतोष मुखर्जी जी के फोटो पर अपना श्रद्धा सुमन अर्पण करकर कार्यक्रम का शुभारंभ करें। आशुतोष दा अमर रहे, आशुतोष दा अमर रहे, भारत माता की जय, भारत माता की जय। बेगू भैया, हाँ जाइए। जाइए सर। शंकर भैया, भारत माता की जय, भारत माता की जय, वंदे मातरम, वंदे मातरम। এমন একটা মানুষের জন্মদিনের জন্য এসেছি যাকে বাঙালি কোনোদিন ভুলতে পারবে না। মানুষটা কাউকে মারেনি, কোনো স্বীকারও করেনি, কিন্তু নাম হয়ে গেছে বাংলার ভাগ। আজকে আজ থেকে 157 বছর আগে উনি কলকাতার ভবানীপুরে এক সচ্ছল পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। ওনার পিতা ছিলেন একজন চিকিৎসক। এক শিক্ষিত পরিবারে কেউ যখন জন্মগ্রহণ করে, দেখা যায় পরবর্তী প্রজন্ম সেই শিক্ষার আলোটা পায়। তেমনি একজন সন্তান ছিলেন আশুতোষ মুখার্জি। আশুতোষ মুখার্জি ওনার ছেলে আবার শ্যামাপ্রসাদ মুখার্জি, মানে আপনি কাকে দেখবেন আর কাকে ছাড়বেন, এইরকম একটা পরিবার। ওনার ছোটবেলাটা কথা বলি, আসলে সেই সময় এই বাংলায় নবজাগরণ চলছে সর্বক্ষেত্রে, সাহিত্যে, শিল্পে, ভাবনা চিন্তায়, সব কিছুতে। সেই সময় ভাবুন, বিদ্যাসাগর, শ্রী শ্রী ঠাকুর, স্বামী বিবেকানন্দ, রঘুনাথ, আশুতোষ মুখার্জি, বঙ্কিমচন্দ্র, এইসব মানুষ তখন বাংলায় আছে, আরো অনেক, আরো অনেক। মানে প্রত্যেকটা মানুষ এক উচ্চতার মানুষ। সেই সময় অনেকের সাথে অনেকের যোগাযোগও ছিল। একদিন বিদ্যাসাগর একটা বইয়ের দোকানে, উনি তো মানে পড়াশোনা করা মানুষ ছিলেন, উনি দেখতেন কারা কারা কিরকম পড়াশোনা করে। সেখানে বইয়ের দোকানে দেখছেন একটা খুব বাচ্চা ছেলে, বছর 10-11 হবে। সেই ছেলেটি সব বইগুলোকে দেখছে। তো উনি কি করলেন, দেখলেন একটা বই, তার নাম হচ্ছে রবিনসন ক্রুসো। সেই বাচ্চাটি সেই বইটা উনি বারবার করে দেখছে। বিদ্যাসাগর সেই বইটা নিয়ে ওই ছেলেটিকে উপহার করলেন, উপহার দিলেন, দিয়ে বললেন এটা খুব ভালো করে পড়বে। রবিনসন ক্রুসো যারা পড়েছেন তারা দেখবেন যে একটা
সংগ্রামের ছবি, একটা লড়াইয়ের গল্প, কীভাবে একটা মানুষ উঠে আসছে, এই যে উঠে আসা মানুষের একটা বই ওনাকে দিলেন। পরবর্তীকালে সেই ছেলেটি যখন বড় হল, তখন তার নিজস্ব যে লাইব্রেরি আছে, নিজস্ব লাইব্রেরি, সেখানে 50,000 বই সেখানে ছিল। তার মানে কতটা বইয়ের প্রতি ভালোবাসা, পড়াশোনার প্রতি ভালোবাসা, এটা কিন্তু বিদ্যাসাগর চলে গেলেন। তার মানে একটা মানুষের কাছ থেকে আরেকটা মানুষ পেল, সেই মানুষটি হচ্ছেন আশুতোষ মুখোপাধ্যায়, যিনি পারলে বোধহয় সব সাবজেক্টে পড়াশোনা করতে পারেন। উনি প্রথমে যেহেতু ওনার বাড়িতে একটা সায়েন্সের হাওয়া আছে, তো উনি তখন পদার্থবিদ্যা এবং গণিত নিয়ে উনি পড়াশোনা করেন। তিনি পদার্থবিদ্যা বা গণিত তাতে এম এ পাস হতো, উনি এম এ পাস হতো। কিন্তু ওনার মনে মনে ছিল যে আমি কখনো হাইকোর্টের জাজ হব। তখনকার সময় যখন ইংরেজরা রয়েছে, ইংরেজরা দাপটের মধ্যে আছে, সেখানে উনি বলছেন যে আমি তখন জাজ হব। উনি তখন ল পড়লেন, ল ডিগ্রি নিলেন, তারপরে লতে ডক্টরেট করলেন, ফলে ওনার জাস্টিস হওয়ার কোনো অসুবিধা হলো না। উনি হাইকোর্টের একজন বিচারপতি উনি হলেন। এবং আরো মজার কথা হচ্ছে, লর্ড কার্জন তখনকার প্রশাসক, তিনি ওনার পড়াশোনা, ওনার যে সব কিছুর প্রতি যে আকর্ষণ, এইসব নিয়ে উনি তাকে বেছে নিয়ে বললেন যে আপনি ক্যালকাটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হবেন, ভাইস চ্যান্সেলর হবেন। একসঙ্গে দুটো কাজ চলছে, মাঝে কিছুদিনের জন্য উনি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর পদ থেকে সরে গেছেন, আবার চলে আসেন 1923 পর্যন্ত উনি দুটো পদই ছিলেন। সেখান থেকে রিটায়ার করলেন। দুঃখের কথা, তার পরের বছরই তিনি পাটনাতে মারা গেলেন। তার জীবনের কতগুলো কথা বলি, তখন তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, তখন যে কাজটা উনি করেছিলেন উনি কখনো কম্প্রোমাইজ করতেন না, সে ইংরেজি হোক আর যাই হোক। উনি তখন বললেন যে আমাদের ভারতীয় চিত্রকলা, ভারতীয় দর্শন, ভারতীয় সংস্কৃতি, এই নিয়ে পড়াশোনা করতে হবে, এবং দুটো বিষয় নিয়ে সেটা উনি ইউনিভার্সিটিতে সেটা ইন্ট্রোডিউস করে দিলেন। সেই সময় যে ইংরেজ শাসকরা, তারা কিন্তু তাকে না করতে পারলেন, এবং বহুভাবে বহুরূপে সেই ইংরেজ শাসকরা তাকে পুরস্কৃত করেছে, সম্মানিত করেছে। উনি কিন্তু কখনো ওনার জায়গা থেকে নড়েননি। এই যে উনি শিক্ষার জন্য এই যে কাজটা করলেন, এটা তখন তিনি নবজাগরণে একটা বিশাল কাজ করলেন। ওনার আরো আমি দুটো ঘটনা বলি। উনি একটা সরকারি কাজে আলিগড় যাচ্ছেন ট্রেনে, উনি যখন তখন উনি ইয়েতে আসেন, বিচারপতি আছেন, আবার দেখা যাচ্ছে উনি লাইসেন্স ছিল, ওনার ভালো একটা কুক পেয়েছেন, সেখানে বসেছেন, দেখছেন সেখানে একজন ইংরেজ মিলিটারি অফিসার, তিনি উঠেছেন সাহেব, একজন ইন্ডিয়ানকে দেখে তো উনি শিখতেছেন, উনি ওনার উপরে বসছেন, আশেপাশে বসেছে, ওখানে বসেছেন, কিছু পরে গাড়ির যে দরুন তাতে ঘুম এসছে, ঘুমিয়ে পড়েছে, তাতে ঘুম ভেঙেছে,
দেখছি ওরা জুতো দুটো নেই, ট্রেন তো থামিয়ে কিন্তু জুতো গেল কোথায়, বুঝলেন যে ওইটা তারই কাজ, কিছু বলেননি। কিছুক্ষণ পরে সেই অফিসার তিনি ঘুমিয়ে পড়েছেন, আশুতোষ তার কোটটা নিয়ে বাইরে ফিরে নিয়ে এবার তার যখন ঘুম ভাঙল তিনি বললেন আমার কোটটা কোথায় গেল, বললো তোমার কোটটা আমার জুতোগুলোকে আনতে গেছে, কতখানি কাপড় থাকতে পারে যে একজন মিলিটারি অফিসারকে বলছেন যে তোমার কোটটা আমার জুতোগুলোকে আনতে গেছে, বললেন না যে তুমি ফেলেছ। এই যে ওনার একটা মানে সুস্বচ্ছতা, যেটা বলবেন সেটা লোককে মেনে নিতেই হবে, এই কনভিন্সিং ব্যাপারটা ওনার বরাবরই ছিল। কিন্তু কখনো তার মানে এই নয় যে উনি ওনার ছেলের প্রতি সেটা করেছেন যে না আমি যেন বলবো তুমিতেই হবে, তোমাকেই পড়াশোনা করে তোমাকে প্রফেসর হতে হবে, তোমাকে না। শ্যামাপ্রসাদ যখন গেছেন দেশের আন্দোলনে স্বাধীনতা আন্দোলনে উনি বারণ করেন, উনি মারা যাওয়ার 23 বছর পরে দেশ আমাদের স্বাধীন হয়েছে। শ্যামাপ্রসাদ সেটা দেখেছেন কিন্তু আশুতোষ দেখেননি, কিন্তু তার বুনিয়াদটা তৈরি করে দিল। উনি কীভাবে তার ছাত্রদের কথা চিন্তা করতেন আরেকটা ঘটনা বলে আমি শেষ করছি, সেটা হচ্ছে উনি যখন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার ছিলেন তখন উনি বললেন যে যে অধ্যাপকরা কোনো প্রশ্নপত্র তৈরি করছেন আপনারা দয়া করে আমাকে দেখিয়ে নেবেন, আপনারা কি পরীক্ষা চাইছেন আমাকে দেখিয়ে নেবেন। উনি এই দিক দিয়ে একদিক দিয়ে উনি ল জানেন, একদিক উনি পদার্থবিদ্যা জানেন, গণিত জানেন, অনেক বিষয় জানেন। একদিন বাড়িতে বসে আছেন সকালবেলা, একজন অধ্যাপক এসছেন গৌরীশঙ্কর দে, অধ্যাপক গণিতের, তিনি এসছেন বলে এত সকাল সকালে এসছেন, বললেন আমি এসেছি মানে আপনাকে এটা দিতে, একটু দেখে দেন যে এটা ঠিক আছে না প্রশ্নপত্রটা, তাহলে আমি ছাপাতে দিই। বললো আচ্ছা, উনি দেখলেন দেখে বললেন দিন আপনার সময় আছে 2.5 ঘন্টা, তো সে অধ্যাপক বললেন হ্যাঁ সময় আছে, তাহলে আপনি ধরুন ওনার একটা খাতা দিলেন একটা পেন দিলেন, এই বলে আমি চান করতে দিই আপনি এই প্রশ্নটা করেছেন এটা আমি লিখে দিই, লিখে করে উত্তরগুলো সব লিখে দিই, সব আমি আসছি, আমি আসছি এবং গেলেন ঠিক 2.5 ঘন্টা পরে এলেন, সে বলে আপনার হয়ে গেছে, এই মানে আর 3-4 অঙ্ক বাকি আছে। তখন বললেন তাহলে বুঝতে পারছেন আপনি একজন অধ্যাপক, আপনি নিজে লিখেছেন, তার উত্তর দিতে আমরা 2.5 ঘন্টার বেশি লাগছে, তাহলে ছাত্রছাত্রীরা কী করবে, তাই এটাকে আবার ঠিক করে আনুন যাতে সবাই পরীক্ষাটা নিতে পারে।